নদিয়ার পলাশিপাড়া স্বামী অখণ্ড নন্দ ফাউন্ডেশনের পরিচালনায় পলাশিপাড়া প্রীতিময়ী গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের যোগা প্রশিক্ষক শ্যামল দাস বৈরাগ্যর উদ্যোগে পলাশিপাড়া এনজিএস বিদ্যাপীঠ প্রাঙ্গণে আজ থেকে শুরু হলো যোগা প্রশিক্ষণ শিবির। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এলাকার 35 জন শিক্ষার্থীকে নিয়ে এদিন প্রশিক্ষণ শুরু হলো। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।